কি কাণ্ড! হরি হঠাৎ এত বড় দাবি করে গেল কোন মুখে! ঋদ্ধিকে কি সত্যিও ছাড়িয়ে আনবে নাকি? কিন্তু কি করে? খুনের শাস্তি চাই, খুনের শাস্তি চাই। দেবতার মতো মানুষ ছিলেন অশোকদা, যেমনি সৎ তেমনি পরিশ্রমী। আর তুমি কিনা তাকে গাড়ির তলায় পিষে মেরে ফেললে। জামাই বলে তোমাকে মাথায় তুলে রাখতাম, তুমি আদি কালীবাজারে গেলে যত্ন আদির কোনো ত্রুটি করতাম না, আর শেষ পর্যন্ত কিনা তুমি খুনি বেরোলে। ছি, আমরা পার পেয়ে যেতে দেবো না ওকে। ভুল করিনি, আমি খুন করিনি। আপনারা বিশ্বাস করুন, আমি কোনো খুন করিনি। তোমার মিথ্যা কথায় আমরা আর ভুলছি না। তোমাকে এবার আমরা নিজেদের হাতেই শাস্তি দেবো। এই গরিবের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ আমরা আমরা নিজেরাই সুদে আসলে বুঝে নেব। ওনার দিকে আর কেউ এক পাও এগোবে না, নাহলে তোমাদের আঘাত করতে কিন্তু আমার হাত কাঁপবে না। কিচ্ছু না জেনে শুনে, কিচ্ছু না বুঝে কিসের ভিত্তিতে এভাবে ওনার দিকে মারমুখী হয়ে তেড়ে আসছেন আপনারা? উনি আজ ক্ষমতার জোরে বা টাকার জোরে এখান থেকে ছাড়া পাননি, আমি ছাড়িয়েছি। আবার কি ঝামেলা করছে খড়ি? ঋদ্ধিকে ছাড়িয়ে নিল কি করে? না 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 না, ব্যাপারটা সামাল দিয়ে সবাইকে শান্ত করে ফেলার আগেই আমাকে যা করার করতে হবে। দেখুন বড়লোকদের ওপর চালাকিটা দেখুন একবার। এখন আমার বোনকে টাকা দিয়ে ওর ওপর জোর খাটিয়ে সিংহলায়রা ব্যবহার করতে চাইছে, খুনের দায় ঝেড়ে ফেলতে চাইছে। আমরা এটা মেনে নেব না, আমরা এর প্রতিশোধ নেব। এই সিংহলায়রা হলো দোষী, অপরাধী। আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন, যারা পাঁচ পাঁচটা বছর ওই কেস ক্ষমতার জোরে ধামাচাপা দিয়ে রাখতে পারে, তারা চাইলে তো যা খুশি তাই করতে পারে। পাঁচ বছর আগে এই ঋদ্ধিমান সিংহরায়ের গাড়ির তলায় আমার বাবা চাপা পড়েছিল। ভবিষ্যতে আমার বাবার জায়গায় আপনারা যে কেউ থাকতে পারেন। তাই এত বড় অপরাধীকে আমরা ছেড়ে কথা বলবো না, আমরা এর শাস্তি চাই। বিদ্যমান সিংহের শাস্তি চাই, শাস্তি চাই। বিদ্যমান সিংহের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। অপরাধী শাস্তি পাবে, আমার জেঠুর অপরাধী শাস্তি পাবে, পাবে দাদা ভাই, আমি কথা দিচ্ছি। কিন্তু আজ তোমাদের সামনে দাঁড়িয়ে আমি খড়ি সিংহরায়, ঋদ্ধিমান সিংহরায়ের স্ত্রী, অনুরোধ করছি ওনাকে নির্দোষ প্রমাণ করার একটা সুযোগ তোমরা আমায় দাও। সারা পৃথিবী জুড়ে সব সময় এই অসাম্য হয়ে এসেছে, গরিব বড়লোকের মধ্যে ভেদাভেদ হয়ে এসেছে। আমি মানছি, আমি অস্বীকার করছি না। বড়লোকরা দিনের পর দিন গরিবদের শোষণ করেছে। আমি সব সময় মনে করেছি বড়লোক মানেই সে শোষণকারী, সে অন্যায় করে। কিন্তু বিশ্বাস করুন, সেটা সত্যি নয়। এই ঋদ্ধিমান সিংহরায়ের সাথে বিয়ে হওয়ার পর, সিংহরায় বাড়িতে বিয়ে হওয়ার পর আমি বুঝতে পেরেছি সারা পৃথিবীতে সব মানুষ একরকম নয়। গরিব বড় লোক নির্বিশেষে ভালো মানুষ খারাপ মানুষ দুটোই আছে। আমার শ্বশুর বাড়ির লোকজন ঋদ্ধিমান বাবু সেই ভালো মানুষের দলে পড়ে। উনি নির্দোষ, আর উনি বড়লোক বলে নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো সুযোগ উনি পাবেন না। আমাদের আইন ও অপরাধীকে নিজের পক্ষে সওয়াল করার একটা সুযোগ দেয়, সেখানে উনি তো নির্দোষ। আমার জেঠুর খুনের সাথে ঋদ্ধিমান সিংহরায় কোনো যোগাযোগ নেই, আসল খুনি অন্য কেউ। দেখো, সিংহরায় বাড়ির বউ হওয়ার সাথে সাথে আমি তো আদি কালীবাজারেরও মেয়ে।
আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আজ আমাকে এখান থেকে আমার স্বামীকে নিয়ে যেতে দাও। আর কদিন বাদেই জগদ্ধাত্রী পুজো, আর তোমরা প্রত্যেকে জানো সিংহরায় বাড়িতে কত বড় করে জগদ্ধাত্রী পুজো হয়। হাজার হাজার টাকা দিয়ে ওরা গরিব অসহায় মানুষদের সাহায্য করে, তোমরা তো জানো, সবটাই জানো। আমি তোমাদের কাছে অনুরোধ করছি সেই সব আয়োজন করার একটা সুযোগ সুযোগ আমাদের দাও। অনেক তো বড় মুখ করে বলছিস করি যে আমাদের মতো সাধারণ মানুষ গরিব দুঃখ মানুষদের মুখে অন্ন তুলে দেবে সিংহরায় বাড়ির লোকেরা। আরে বাবা, ওই সিংহরায় বাড়ির প্রতিমা কি আমরা দেখতে পাবো? এই গরিব দুঃখী মানুষ আমাদের মতো মানুষদের তাদের বাড়িতে কোনো জায়গা আছে রে? ওই প্রতিমার ওপর তো ওনাদের একার অধিকার রে, একার অধিকার। আগের বছর ওই আদি বাড়িতে গেছিলাম, আমাদের প্রতিমার মুখ পর্যন্ত দেখতে দেয়নি। এবার আর তা হবে না, আমি কথা দিচ্ছি এ বছর সিংহরায় বাড়ির জগদ্ধাত্রী পুজোর দরজা সবার জন্য খোলা থাকবে। গরিব বড়লোক ভেদাভেদ ভুলে আমরা সবাই প্রত্যেকে একসাথে মায়ের আরাধনা করব, মায়ের আরাধনায় মেতে উঠব। সর্বনাশ, ঘড়ি তো পুরো খেলাটাই ঘুরিয়ে দিল। আজ আপনাদের সামনে সিংহরায় বাড়ির বউ, আমি খড়ি সিংহরায় অনুরোধ করছি, আমাকে আপনারা 3 দিন সময় দিন। আমি প্রমাণ করে দেব যে ঋদ্ধিমান বাবু আমার জেঠুর খুনি নয়। 3 দিনের মধ্যে আমি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করেই ছাড়ব। উনি অন্য বড় লোকদের মতন টাকার আশ পালন করেন না। আমার জেঠুর খুনি অন্য কেউ। ইম্পসিবল, এটা হতে পারে না। কি মুশকিল, ইম্পসিবল বটে, কিন্তু তা সত্ত্বেও ব্যাপারটা ঘটেছে, আর ঘটেছে বলেই তো আমি আপনাকে জানাবার চেষ্টা করছি, জানাচ্ছি মেজদা। সরি 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 দিদা, আমি এটা ভাবতেই পারছি না কি করে খড়ি পুরো খেলাটা ঘুরিয়ে দিল। আপনার সাজানো প্ল্যান, একটা নিখুঁত শখ, সবের ওপর একেবারে জল ঢেলে দিল। আমি তো শুনলাম খড়ি নাকি আপনার বাবাকে কথা দিয়েছে এবছরে জগদ্ধাত্রী পুজো হবেই, কারো 7 দিনই ওই পুজো আটকায়। আর ঋদ্ধিকেও খড়ি ওই পুজোতে এনে দাঁড় করাবেই, একদম চ্যালেঞ্জ নিয়ে ফেলেছে দিদা। আর খড়ি যখন চ্যালেঞ্জ নেয় তখন কিন্তু ওকে দমানো খুব মুশকিল, এটা বলে রাখলাম। এত সহজ নয় প্রসূন, খড়ি যত ক্ষমতা নেই আমাকে মাত দেওয়ার কোনোদিনও হবে না। জেদ ধরেছে তো জগদ্ধাত্রী পুজো হবে। বেশ, এবার আমিও চাই জগদ্ধাত্রী পুজোটা হোক, আর ওই পুজোতে আমি খেলা ঘোরাবো। কিন্তু বলছিলাম ইয়ে, মানে পুজোটা আটকাবেন কি করে? সিংহরায়দের 100 বছর পুরনো বাড়িটা থাকবে তবে তো জগদ্ধাত্রী পুজো হবে এবছর, বরবাদ করে দেবো আমি। এবার যা করার আমি করব, তবে আড়াল থেকে নয়, এবার সামনে এসে দাঁড়াবে দেবাংশ, আঘাতটাও সামনে থেকেই হবে। সময় হয়ে গেছে প্রসূন। সব নিয়েছিস? হ্যাঁ, বেশি ভারী হয়ে গেল। আরে আরে, দাঁড়া থেকে মানেটা কি? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার, তোরা তোরা ব্যাগও গুছিয়ে ফেললি। হ্যাঁ মা, দেখো দুই পরিবারের মধ্যে যতই অশান্তি কিংবা ফাটল ধরুক না কেন, আমরা কিন্তু খড়িকে বিশ্বাস করি। খড়ি যখন দাদুকে একবার কথা দিয়েছেন যে দাবাইকে ফিরিয়ে আনবেন, তাহলে দেখো ঠিক ফিরিয়ে আনবেন। আর এত বছর ধরে আমরা যেভাবে হই হই করে আমাদের আদি বাড়িতে জগদ্ধাত্রী পুজো পালন করে এসেছি, এবছরও ঠিক সেভাবেই পালন করব। একদমই তাই, সবাই থাকবে এই পুজো, প্রত্যেকবারের মতো এবারেও আমরা গোটা ফ্যামিলি মিলে খুব 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 আনন্দ করব। একদম না, খুব আনন্দ করব। তোমরা ওই মেয়েটাকে ট্রাস্ট করতে পারো, কিন্তু আমি ওই মেয়েটাকে বিন্দু মাত্র ট্রাস্ট করি না। আজ ওর জন্য আমার ঋদ্ধিমান লকআপে সাফার করছে। তোদের কারো মনে নেই না যে সেদিনকে ওই মেয়েটা কিভাবে আমার ঋদ্ধিমানকে অপমান করলো, ইনসাল্ট করলো, আর আমাদের বাড়ি শুধু সবাইকে অপমান করে বেরিয়ে গেল? মনে আছে বড় বৌদি, সবটা মনে আছে, সবার সবটা মনে আছে। কিন্তু তুমি বলো, এটাও তো হতে পারে যে খড়ি নিজের ভুলটা বুঝতে পেরেছে। তা নাহলে কেন ও সেদিন এসে বাবার সাথে অতগুলো কথা বলবে? কেন বাবাকে প্রতিশ্রুতি দিয়ে যাবে যে ও ঋদ্ধিকে ফিরিয়ে নিয়ে আসবে? একটু ভাবো না বড় বৌদি, বয়ে গেছে ওর ভারি, বয়ে গেছে বাবাকে দেয়া কথা রাখতে। ইউ নো হোয়াট ম্যাটার্স টু হার? জেদ আর ইগো। আমার ছেলের জন্য ও কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। ও দিদি,
দিদি দিদি মাথা গরম করো না, দেখো এর আগে তো খড়ি আমাদের বাড়ির জন্য অনেক কিছু করেছে না, আমরা তো রাগের মাথায় সেগুলো অস্বীকার করতে পারি না। ও যখন বলেছে ও কিছু একটা করবে, ও নিশ্চয়ই কিছু মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে। বললাম তো ওই মেয়েকে আমার চেনা হয়ে গেছে, ও আমাদের জন্য বা রিদ্ধির জন্য কিচ্ছু করবে না। কোথায় সন্দেহ করি এলো? কোথায় আমার ছেলে? কোথায় রিদ্ধিমান? বাড়ি ফিরেছে? আর কুনাল, খুব যে বড় বড় কথা বলছিস, কোথায় তোর খড়ি? হই হই করে পুজোর আয়োজন শুরু করে দিয়েছিস, কিন্তু আমাদের বাড়ি অন্ধকার দেখতে পাচ্ছিস না? একটা কথা জেনে রাখ কুনাল, যতক্ষণ না এই বাড়ির বড় ছেলে ঋদ্ধিমান এই বাড়িতে ফিরছে, আমি কোথাও যাব না, কোথাও। আপনার ছেলে ফিরে এসেছে। ছড়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।